হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলব ময়ূরক্ষী এই মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে আগন্তক এই মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে ডার্ক ওয়ার্ল্ড এই মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে রিভেঞ্জ এই মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে কথা বলব তুফান এই মুভির বাইশ দিনের কালেকশন নিয়ে বাংলাদেশের এবং চতুর্থ দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে আপনারা জানেন তুফান ওভারসিস মার্কেটেও রিলিজ হয়েছে ওভারসিস মার্কেটেরও কালেকশন আপডেট আপনারা পেয়ে যাবেন অনেকে আপনারা জানেন প্রিয়তমা তুফান এরকম অনেক ফিল্মে ডে বাই ডে আপডেট আমরা দিয়েছি আমরা আশা করছি আপকামিংও যে বাংলা ফিল্ম আছে আপনারা জানেন নীলচক্র আছে কবি আছে এরপর আপনারা জানেন জংলি আছে নূর আছে এই ফিল্মগুলি এই মাসে এবং আপনারা এই বছর রিলিজ হওয়ার কথা রয়েছে আমরা আশা করছি সকল ফিল্মের আপডেট দিতে পারব কথা বলবে পাঁচ টিমের কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মূল্যেচেস আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম প্রথমত ময়ূরক্ষী নিয়ে বাড়ি এক কোটি পঁচিশ লক্ষ টাকা লিডার আপনারা জানেন ববি হক ম্যাম বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন পেলেও মুভিটি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল কারণ আপনারা জানেন ফিল্ম যতই ভালো হোক কিন্তু দর্শকরা যদি মুভিকে সাপোর্ট না করে মুভি কখনোই ভালো আয় করতে পারে না ময়ূরক্ষী ফিল্মটি মাত্র একটি সিনেমা হলে দুইটি শোতে চলছে তাও ভোলায় ঢাকায় কোনো শো মুভিটি পায়নি আপনারা জানেন বাংলাদেশের বাকি যেই ফিল্মগুলি রিলিজ হয়েছিলো যেমন তুফান আগন্তক ডার্ক ওয়ার্ল্ড রিভেঞ্জ এই চারটি ফিল্ম কিন্তু ব্লকবাস্টারে চলছে কিন্তু ময়ূরক্ষী ফিল্মটিকে ব্লকবাস্টারে রাখেনি নিজেদের বাইশ দিন যে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটাল কালেকশন হলো একাত্তর লক্ষ টাকা আমরা আশা করছি ময়ূরক্ষ ফিল্মটি লং টাইম রান করবে কিন্তু বক্স অফিসে মুভি ক্লিন হিট বা পসিবিলিটিতে সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আপনারা জানেন বক্স অফিসে মুভিকে সাকসেসফুল হতে হলে অবশ্যই মুভিকে এক কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে এখন কথা আগন্তক নিয়ে বাড়ি এক কোটি বিশ লক্ষ টাকা লিডার আপনার জানেন পূজা চেরি ম্যাম শ্যামল মওলা স্যার বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তক ফিল্মটি দর্শকরা খুবই পছন্দ করেছেন মুভিটি কম সিনেমা হলে চলছে কিন্তু বক্স অফিসে মুভির রিভিউ পজিটিভ এসেছিল আপনার জানিয়ে দেই তুফানের পরে যদি কোনো ফিল্মের ভালো রিভিউ আসে সেটি আগন্তকের এসেছিল কিন্তু বর্তমানে তুফানের পরে সবচেয়ে ভালো আয় করা সিনেমা কিন্তু ডার্ক ওয়ার্ল্ড হয়েছে ডার্ক ওয়ার্ল্ড খুবই ভালো আয় করছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে যাই হোক আগন্তুকে আপনারা জানেন শ্যামল মওল্লা সারও কাজ করেছেন তার বাংলাদেশে ভালো ফ্যানবেস রয়েছে বাংলাদেশের অনেক দর্শকরা তাকে অনেক আগে থেকে সাপোর্ট করে তার জন্য অনেকে আগন্তুক ফিল্মটি দেখতে গিয়েছেন আশা করছে আগন্তক বক্স অফিসে ব্লকবাস্টার হবে নিজেদের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি সাতাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও আগন্তক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম শ্যামল মওলাসার অভিনীত আগন্তক ফিল্মটি কেমন হয়েছে মুভিটি পজিটিভ সাথে রয়েছে আপনারা জানিয়ে দেই পজিটিভ সাথে কোনো ফিল্ম রিলিজ হওয়ার পরে যদি ফিল্মটি ক্লিন হিট বা সাকসেসফুল না হয় সেটি খুবই দুঃখজনক এখন দলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাছিল এক কোজি পঞ্চাশ লক্ষ টাকা লিডার নবগত হিরো মুন্না খান স্যার এবং জিনিস বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে নবাগত হিরো মুন্না খান স্যার কিন্তু ডার্ক ওয়ার্ল্ড টু করারও একটি ভালো আপনারা জানেন কনফার্মেশন দিয়ে দিয়েছেন তিনি কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছেন তিনি ডার্ক ওয়ার্ল্ড টু করবেন এবং নায়িকা বিদেশি থাকবে হতে পারে কৌশানী মুখার্জি ম্যাম কাজ করতে পারেন হতে পারে তিনি অন্য কাউকেও অ্যাক্ট্রেস হিসেবে নিতে পারেন আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি যেহেতু ভালো একটি রিসপন্স পাচ্ছে দর্শকরাই এই মুভিকে সাপোর্ট করছে ডার্ক ওয়ার্ল্ডের ভালো রিসপন্স হলো মুভির শো সংখ্যা প্লাস স্ক্রিন আপনারা জানেন মুভিটি ভালো থিয়েটারে চলছে প্লাস মুভিটি ভালো শোতে চলছে যার কারণে আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবেন নিজেদের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল এম কালেকশন হলো এক কোটি একত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনো ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন নবাগত হিরো মুন্না খান সার তিনি খুবই ভালো এক্টর তিনি কিন্তু এই ফিল্ম ধারায় তার যাচ্ছি নিয়েছেন আপনারা জানেন তিনি নতুন কিন্তু তার কাজ দেখে অনেকেই বলেছেন তিনি যে নতুন এটি তার কাজ দেখে বলা হয়নি পারফেক্ট অ্যাক্টিং প্লাস পারফেক্ট একটি মুভি নিয়ে এসেছেন যেই ফিল্মটি কিন্তু দর্শকদের খুবই পছন্দ হয়েছে আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি লং টাইম রানে বক্স অফিসে দুই কুইটা প্লাস বিজনেস করবে এনকাতল রিভেঞ্জ নিয়ে বাজলো এক কোটি সত্তর লক্ষ টাকা লিডার আপনার জানেন জেয়াল হক রশন স্যার বুবলি ম্যামের বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে রিভেঞ্জ ফিল্মকে একটি পজিটিভ রিভিউ সাথে রিলিজ হলে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারতো কিন্তু আপনারা জানেন রিভেঞ্জ নেগেটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে প্লাস এমবি ডিরেক্টর ইকবাল স্যার তিনি এইরকম রকম কথা বলেছেন সব ইন্টারভিউতে যে সেই সব কথা বলেছেন যার কারণে অনেকে এই ফিল্মকে বয়কট করেছে আপনি জানিয়ে দেই জেওয়াল হক রশন স্যার একজন ট্যালেন্টেড অ্যাক্টর তিনি অনেকদিন বাংলাদেশে কাজ করছেন এবং আপনারা জানেন বুবলি ম্যাম বুবলি ম্যামের কারণে রিভেঞ্জ যা আয় করার করেছে কারণ আপনারা জানেন বুবলি ম্যাম এর আগেও যেসব ফিল্মে কাজ করেছেন সকল ফিল্মকে দর্শকরা সাপোর্ট করেছে সকল ফিল্ম বক্স অফিসে একটি ভালো আয় করেছে রিভেঞ্জ নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালি মে কালেকশন হলো এক কোটি চৌষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন রশনসার অভিনীত রিভেঞ্জ ফিল্মটি কেমন হয়েছে দর্শকরা মুভিকে কতটুকু সাপোর্ট করবে আমি না রিভেঞ্জ খুবই কম সিনেমা হলে চলছে প্রায় দুইটি বা তিনটি সিনেমা হলে চলছে যেখানে শো সংখ্যা কম মুভির বক্স অফিস কালেকশন খুবই কম আসছে মুভিটি ওয়াশ আউট হওয়ার পথে কারণ যেকোনো কোনো সময় এই ফিল্মটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তুফান নিয়ে বাজেট হলো পনেরো কোটি টাকা লিডার আপনার জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী সারমের বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম আপনার জানিয়ে দেই মুভিটি শুধু ব্লক নয় মুভিটি ইন্ডাস্ট্রি হিট অনেকেই কিন্তু তুফানের কালেকশান এখন সামনে চলে এসেছে কারণ আপনারা জানেন শুধুমাত্র মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের থেকে মুভিটি প্রায় এগারো বারো কোটা প্লাস বিজনেস করে ফেলেছে ব্লকবাস্টার সিনেমার কালেকশন এখানে আপডেটই হয়নি কারণ ব্লক বাস্টার সিনেমাসের কালেকশান আপডেট হলে এই কালেকশনটি পনেরো থেকে ষোলো কোটি টাকা হবে কারণ আপনারা জানেন ব্লকবাস্টার সিনেমা হলে প্রথম দিন থেকে তুফান এখনও দশটি বারোটি শো পাচ্ছে যেটি একটি অসাধারণ ব্যাপার কারণ এর আগে কোনো ফিল্ম ব্লকবাস্টার সিনেমাসে এত শো পায়নি তুফান যে বাই যে রেকর্ড করেই চলছে বাংলা দর্শককে নতুন কিছু দিতে যাচ্ছে তুফান এরকম আয় দিতে যাচ্ছে যেটি এর আগে বাংলার কোনো ফিল্ম দিতে পারেনি আপনি জানিয়ে দেন তুফানের লাইফ টাইম কালেকশন পঁচাত্তর যা প্লাস হতে পারে নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁয়ষট্টি লক্ষ টাকা মুভিটি ইন্ডিয়াতে নিজেদের চতুর্থ দিনে আয় করেছে তেরো লক্ষ টাকা আপনার জানিয়ে দেই এই দুইটি কান্ট্রি তুফানের জন্য মেন ছিল কিন্তু তুফান এই দুইটি কান্ট্রির মধ্যে বাংলাদেশে ভালো কালেকশন করলো ইন্ডিয়াতে কালেকশন খুবই কম করেছে ওভারসিস মার্কেটে মুভিটি নিজেদের এগারো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে আট লক্ষ টাকা ইউনো আলমার থেকে আয় করেছে দশ লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা মুভিটি ইউকে থেকে আয় করেছে দশ লক্ষ টাকা আপনার জানেন ওভারসিস মার্কেটের আরও লোকেশানে মুভিটি চলছে কিন্তু সেখানে কালেকশন খুবই কম হওয়ার কারণে আমাদের কাছে সেরকম আপডেট আসছে না এই চারটি কান্ট্রির আপডেট আসছে আশা করছি নতুন কোন কান্ট্রিতে ভালো কালেকশান করলে সেই কান্ট্রিতে আপডেট আমাদের কাছে চলে নিজেদের বাইশ দিনে মুভি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আয় করেছে এক কোটি দশ লক্ষ টাকা যেখানে এই মুভির টোটাল কালেকশন হল ছেচল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা আপনার জানেন তুফান ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম এত টাকা আয় করতে পারেনি তুফান তেতাল্লিশ কোটি প্লাস বিজনেস করে অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে যেখানে মুভিটি লং টাইম রানে পঁচাত্তর কোটি প্লাস বিজনেস করতে পারে আপকামিং যত বাংলা ফিল্ম রয়েছে কোনো ফিল্ম এই কালেকশনটিকে বিট করতে পারবে না শুধু তুফান টুই পারে এই কালেকশানটিকে বিট করতে এর আগে এত বড় বিগ প্রজেক্ট আসছে কিনা আমরা জানি না কিন্তু আমরা আশা করি তুফান বা তুফান টু এর রেকর্ড ব্রেক করার মতো ফিল্ম বাংলাদেশে হোক কারণ এতে বাংলা ইন্ডাস্ট্রিটির জয় জয় কার হবে বাংলা ইন্ডাস্ট্রি অলরেডি ওভারসিস মার্কেটে নিজেদের কালেকশন দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওভারসিস মার্কেটেও বাংলা সিনেমার কত বড় মার্কেট রয়েছে আপনারা জানেন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম জায়গায় নিয়ত এখন বাংলা ফিল্ম রিলিজ হচ্ছে দুবাইয়ে চলছে সামনে সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়াতে রেগুলার রিলিজ হলে বক্স অফিসে ফিল্ম গুলি আরো বেশি আয় করবে ধন্যবাদ